ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. এক বড়ের প্রশ্ন, প্রশ্নটি হলো যে নামের কি প্রভাব আছে। জি, নামের অবশ্যই প্রভাব আছে। নামের কারণেই মানুষের জীবনে সুখ অসুখ, দুঃখ বেদনা, কষ্ট ভালো মন্দ অনেক কিছু হতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের প্রভাবের কারণে বেশ কিছু মানুষের নাম পরিবর্তন করে দিয়েছিলেন। যেমন একজন ব্যক্তির নাম ছিল সোয়াব। সোয়াব শব্দের অর্থ যে সদ, আইন বা, যদি এই তিনটা বর্ণ দিয়ে গঠিত হয় তাহলে এর অর্থ হবে কঠিন। তো আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন যে মাসমুখ তোমার নাম কি? তো সে বলল যে সোয়াব। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বালান্তা সাহাল, যে তোমার নাম সোয়াব নয়, তোমার নাম হচ্ছে সাহাল, মানে নরম। এইভাবে বহু মানুষের নাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলিয়ে দিয়েছেন। যেমন হুজন মানে হচ্ছে চিন্তা। একটা মানুষের নাম ছিল হুজন, তো আল্লাহ রাসুল তার নামটি পরিবর্তন করে দিয়েছিলেন। কারণ ছিল যে যদি এইটি তার নাম হয় আর এই নামের কারণে তার জীবনে চিন্তা আসতে পারে। তো এরকম অর্থের দিক থেকে যেটা, যেই অর্থটা বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে, সেই সমস্ত অর্থ বর্জন করা অবশ্যই জরুরি। আমরা যদি উদাহরণ দেই যে কারবালা নামে একটি শহর রয়েছে ইরাকে, এই শহরের সূচনা থেকে এখন পর্যন্ত বহু যুদ্ধ বিগ্রহ ঘটনা এইখানে ঘটেছে। এর মূল কারণ হচ্ছে কি, কার্বন মানেও হচ্ছে সমস্যা বিপদ, আর বালাউন মানেও বিপদ, দুইটা শব্দ যুক্ত হয়ে কারবালা, মানে বিপদের পর বিপদ। এই জন্য এই জায়গায় বহু ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। বোঝাই যাচ্ছে যে শব্দের, নামের প্রচণ্ড প্রভাব রয়েছে মানুষের জীবনে। তাই একজন শিশুর নাম রাখার আগে তাকে ভাবতে হবে সুন্দর একটি নাম রাখার। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানু আলাদাল্লাহু ওয়ালাদুন, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে ফাল ইউহসিন ইসমাহু, সে যেন তার সুন্দর একটি নাম রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।